ফ্লোরিডা টর্নেডো প্রবণ এলাকা এমন জায়গাকে ঝড় তুলতে যে টর্নেডোর নাম টি টোয়েন্টি তিন দশমিক চার ওভারে তামিম লিটন তুলে নিলেন যা কিনা টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম আক্রমণ লিটনই করলেন বেশি চার ছক্কার ফুলঝুরিতে চোখে সর্ষে ফুল দেখার দশা ক্যারিবীয় বোলারদের দলীয় একষট্টিতে তামিম আউট সোমবার মুশফিক ফিরলেন স্কোরবোর্ডে একশো হওয়ার আগে তবে রানের গতি ঠিক থাকলো লিটনের ব্যাটে চব্বিশ বলে তার ফিফটি থামলেন গিয়ে একষট্টি এরপর অভিজ্ঞতা দিয়ে ঠিকই পরিস্থিতি সামলে নেন সাকিব রিয়াদ রিয়াদ জুটি সাকিব রানে আউট হলেও অপরাজিত পাঁচ উইকেটে একশো চুরাশি জবাবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনারদের ঝড় তোলার সুযোগই দেননি টাইগার বোলাররা ফ্লেচারকে ফিরিয়ে মুস্তাফিজের ব্রেক থ্রু দলের ছাব্বিশ রান অথচ চার ওভার শেষ পরের ওভারে আঙুলে আঘাত পেয়ে স্পিনার অপু মাঠ ছাড়ায় বোলিং নিয়ে টেনশন তৈরি হল কিন্তু তার জায়গায় বল হাতে উইকেট নিয়ে চমক দিলেন সৌম্য আর পাওয়ার প্লে শেষ ওভারে স্যামুয়েলসকে বোর্ড করে খেলা পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন অধিনায়ক সাকিব ছয় ওভারে ক্যারিবিওরা তিন উইকেটে বত্রিশ এমন চাপ থেকে আর বের হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দশ ওভারে একষট্টি রান রেট বেড়ে তখন বারোর ওপরে শেষ পর্যন্ত ঝড় তুললেন আন্দ্রে রাসেল কিন্তু তেইশ রামদিন একুশ করে আউট হলে ম্যাচ হেলে পড়ে টাইগারদের দিকে শেষ তিন ওভারে দরকার পঞ্চাশ সেখানে প্রথম বলে রাসেলকে ফেরানোর সঙ্গে সঙ্গেই ঝুম বৃষ্টি এরপর খেলার মাঠে না গড়ালে বৃষ্টি আইনে উনিশ রানে জয় টাইগারদের বেরসিক বৃষ্টি মাঠে থেকে সিরিজ জয় উদযাপন করতে না দিলেও ফলাফল ঘোষণার পর দলের সবাই পুরো মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করে যে সিরিজের শুরুটা ছিল টেস্টে ভরাডুবির মধ্য দিয়ে তারই শেষটা আলোকোজ্জ্বল হাস্যোজ্জ্বল আমার পিছনে এই বিজয়ী দল ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজও দিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং যুক্তরাষ্ট্রের মাটি থেকে যা ক্যারিবীয়দের বিপক্ষে আর আগে কেউ করতে পারেনি রাকিবুল হাসান মাছরাঙা সংবাদ ফ্লোরিডা যুক্তরাষ্ট্র